নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। গতদিন যারা অনুষ্ঠান দেখেছেন তারা জানেন যে মকর লগ্ন সম্পর্কে বলেছি, মকর পর্যন্ত বলে দিয়েছি, আজকে কুম্ভ সম্পর্কে বলবো। যারা মোটামুটি ইয়ারলি প্রেডিকশন ফলো করছেন তারা একটা জিনিস জেনে রাখুন, এটা সবটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়ের ওপর নিয়ে বলা, অর্থাৎ আমার কাছে কারোরই বেস ছক নেই, কোনো কিছু সম্পর্কে জানি না। আমি ইয়ারলি প্রেডিকশন করছি, অর্থাৎ এই মুহূর্তে, অর্থাৎ এই বছরে কোন কোন স্থানে গ্রহ পজিশন থাকবে তার একটা অ্যাভারেজ ধরে আমি ইম্পোজ করছি। তার মানে বহু মানুষ প্রশ্ন করেছে, সেই জন্য বলছি, সেই মানে সবকটা জিনিসই একদম প্রপারলি মিলবে তা নয়, আবার সবকটা যে অমিল থাকবে তাও নয়, একটা মাঝামাঝি প্রকারের গ্রস একটা বলার চেষ্টা করছি। বহুবার আলোচনায় বলেছি, লগ্ন ধরে বললে অনেক সময় অনেক রকম ত্রুটি আসে, কিন্তু আপনারা যারা শ্রোতামণ্ডলী আছেন তাদের প্রতি যথেষ্ট আস্থা রেখেই বলছি, তারা লগ্ন ধরে শুনতেই পছন্দ করেন, প্রশ্নের ধরন দেখেই বোঝা যায়। আমি সেই জন্য উত্তর করছি, আদারওয়াইজ আমি এভাবে কখনো উত্তর করি না। যারা আমার অনুষ্ঠান পূর্বেও দেখেছেন বা এখনও দেখছেন তারা জানেন আমি কখনোই অ্যাসেন্ডেন্টকে বেস করে কোনো কথা বলি না, বাট আপনাদের জন্য বলছি। কুম্ভ লগ্ন সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, শনির মূল ত্রিকোণের ঘর, শনির প্রকৃতি এখানে প্রভূত পরিমাণে থাকে। শনির প্রকৃতি মানে এদের সবসময় এদের মধ্যে একটা একাকিত্ব ভাব থাকে, এদের মধ্যে প্রচুর ইন্টেলিজেন্স থাকে, প্রচুর নলেজ থাকে, কিন্তু এরা সেই নলেজকে প্রপারলি মানে প্রচার যে এই জিনিসটা এরা কখনো চায় না। এরা সবসময় খুব মানে সপ্রতিভ থাকে না এই ব্যাপারগুলোতে, তারা নিভৃত্তে কাজ করে যায় এবং মুখ বুজে কাজ করে, এবং ইন্টেলিজেন্স ফ্যাক্টর এদের মধ্যে এদের কর্মে বোঝা যায়, নিঃশব্দভাবে কাজ করাটাই এদের বেশি বেশি পছন্দ করে এরা। এই বছরের দেখুন বৃহস্পতির পোস্টিং এবছর সারা বছর মধ্যেখানে 3 মাস ব্যতি রেখে, 3 মাসের মাত্র একটা নবাংশ ব্যতি রেখে কিন্তু সারা বছর জুপিটারের পোস্টিং ভালো আছে। গোচর দেখার সময় জুপিটারের পোস্টিংটা খুব গুরুত্বপূর্ণ, জুপিটারের পোস্টিংটা অনেকটাই নির্ভর করে, শনি অনেকটা লং টার্মে এফেক্ট দেয় কিন্তু জুপিটারের পোস্টিংটা অনেক বেশি ডিপেন্ড করে বলে জুপিটারের পোস্টিংয়ে গুরুত্ব দেওয়া হয়। তো জুপিটারের পোস্টিং এবছর কুম্ভ লগ্নের ক্ষেত্রে বেটার আছে। 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত সময়টা 12th হাউসে চলে আসবে, যদিও সেখানে গুরুসৌরি যোগ করে অবস্থান করবে। আমি যে একটা বিরাট কিছু লস তা বলবো না, এই সময় একটু রিমোট স্থানে পোস্টিং হতে পারে, যারা সরকারি চাকরি করেন বা বেসরকারি জায়গায়ও, এদের ফরেন বা অ্যাব্রডে যাওয়ার একটা যোগ থাকতে পারে এই পার্টিকুলার 3 মাস সময়টাতে। এই সময়টাতে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা ব্যবসার সাথে যুক্ত পার্টনার, স্পেশালি যারা বিভিন্ন, অনেকে পার্টনার মিলে ব্যবসা করেন বা ডাইরেক্টরশিপ হতে পারে, সেটা যে কোনো কোম্পানি হোক, যদি আপনার কোনো পার্টনার থাকে এই সময়টা খুব সচেতন থাকবেন, কনস্পিরেসি হতে পারে কোনো রকম, বা ধরুন কোনো জায়গায় যদি চাকরিও করেন তাহলেও ব্যাকস্টিয়ার গসিপ বা এই জাতীয় কিছু হতে পারে। এই পার্টিকুলার সময়টা 3 মাসটা চলে গেলে কিন্তু আবার এই ব্যাপারটা উইথড্রন হয়ে যাবে, জুলাই মাসের 1 উইকের পর থেকে সিচুয়েশন উইল বিকাম নর্মাল। যারা স্টুডেন্ট আছেন, যারা পরীক্ষা দিচ্ছেন, তারা ওই 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত সময়টা মানে প্রিপারেশন খুব ভালো থাকবে তার আগে পর্যন্ত, কিন্তু ওই সময় গিয়ে কিছু সিলি মিস্টেক করতে পারেন। তো সেক্ষেত্রে বলবো যে শনির ঘরে যখন কোনো প্ল্যানেট থাকে তখন যেটা সবথেকে বেশি চায় মানুষের কাছে সেটা হচ্ছে ধৈর্য, অর্থাৎ পেশেন্স। তো পরীক্ষা দেওয়ার সময় নিজের মনকে সংযত রাখবেন, কারণ চন্দ্রের ঘরেই দুটো প্ল্যানেটের ডাইরেক্ট দৃষ্টি থাকবে, মঙ্গল ওখানে অবস্থান করবে 22 মার্চের পর থেকে একেবারে 7ই মে পর্যন্ত। সুতরাং 3টে প্ল্যানেটের একদম 7th দৃষ্টি চন্দ্রের ঘরে থাকবে, চন্দ্র খুব অ্যাক্টিভেট থাকবে এতগুলো প্ল্যানেটের, মেজর 3টে প্ল্যানেটের দৃষ্টির জন্য। সুতরাং মনকে সংযত রাখবেন, তাহলেই কিন্তু পরীক্ষা বেটার হবে। এবং যেহেতু বৃহস্পতি মাত্র একটা নবাংশে ঢুকবে, আবার উল্টো দিকে চলে আসবে, তো সুতরাং বিরাট একটা কিছু এফেক্ট হবে না। যদি তার আগে পর্যন্ত কর্ম বেটার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল দেবে। দেখুন, শনি লগ্নের দ্বাদশে রয়েছে, লগ্নের দ্বাদশে শনি থাকলে আমরা দ্বাদশস্থান থেকে মানুষের মোক্ষ, স্যালভেশন, বেডরুম, রাষ্ট্রকর্তৃক সাজা, এরকম বিভিন্ন জিনিস নির্দেশ করি। আমাদের চোখের রোগ, স্পেশালি বাম চোখের, আমরা নির্দেশ করি, কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু শনির একটা দৃষ্টি, 3rd দৃষ্টি আছে, সেটা কিন্তু লগ্নের দ্বিতীয় আছে, সেটা আবার কালপুরুষের দ্বাদশ ঘর। তো এই বছরে এই এই প্রকারের মানুষজন যারা জাতক জাতিকা আছেন তাদের যদি বয়স 45-এর বেশি হয়
তাহলে কিন্তু মোক্ষ বা স্যালভেশনের একটা খুব বড় জায়গা আছে, এবং তারা বিভিন্ন স্পিরিচুয়াল জায়গায় যে যার মানে তার ধর্মমত অনুসারে কোনো স্পিরিচুয়াল গুরু বা এদের অ্যাটাচমেন্ট এদের হতে পারে বা দীক্ষা নেওয়া বা বিভিন্ন ধার্মিক কাজে, স্পেশালি ধার্মিকের থেকেও স্পিরিচুয়াল অর্থাৎ মানে মানে ধার্মিক কাজ তো অনেকটা মানে তার একটা বহিরাবরণ থাকে, কিন্তু স্পিরিচুয়াল কাজে আধ্যাত্মিক কাজে কিন্তু মানসিক ব্যাপারটা অনেক বেশি ইনক্লিনেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার প্রবল যোগ আছে স্যাটার্নের জন্য। দেখুন স্যাটার্নের আর একটা জিনিস বলে দিই, স্যাটার্নের 9th দৃষ্টি আছে শুক্রের ঘরে। শুক্রের ঘরে আমি আগেই বলেছি শুক্র মানেই হচ্ছে ভোগ বিলাস, যত রকম মানুষের ষড়রিপুর প্রকৃতি আছে শুক্র সেটাকে ডিনোট করে। শনির দৃষ্টি যেহেতু 9th পজিশনে আছে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু ডেভেলপমেন্ট ঘটাবেই যতই শনি দ্বাদশে বসে থাকুক। নাম্বার টু হচ্ছে যেটা মানে আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাবার যদি হরোস্কোপ, মানে আপনাদের যার যার রেসপেক্টিভ ছকের ক্ষেত্রে বলছি, বাবার যদি হরোস্কোপে যদি দশা, স্পেশালি ধরুন শুক্রের দশা, চন্দ্রের দশা, রবির দশা, মঙ্গলের দশা, এবং ছক বা হরোস্কোপে যদি রবির পোস্টিং একটু ম্যাল এফেক্ট থাকে বা শনির পোস্টিং যদি একটু ম্যাল এফেক্ট থাকে, তাহলে বাবার স্বাস্থ্যের ব্যাপার আগামী 2.5 বছর একটুখানি খেয়াল রাখবেন। দেখুন শনির যেটা মেন প্রকৃতি সেটা হচ্ছে স্যাটার্ন সবসময় মানে খুব ধীরে এফেক্ট দেয়, তো তো ডেভেলপমেন্টটাও কিন্তু খুব ধীরে করবে। স্যাটার্ন কোনোদিন দুম করে এফেক্ট দেয় না, পারমানেন্ট এফেক্ট দেয়, তো আস্তে আস্তে কাজ করাকেই অভ্যাস করে। রাহুর পোস্টিং এখানে কিন্তু বসে রয়েছে 4th হাউসে, রাহুর পোস্টিং 4th হাউসে বসে থাকার জন্য, মানে মাফ করবেন 5th হাউসে বসে থাকার জন্য কিন্তু সন্তানের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু একটুখানি প্রথম দিকে অন্তত 5 ডিগ্রি পর্যন্ত রাহু যাওয়া, মানে ধরুন জুলাই মাস পর্যন্ত একটু বাধাপ্রাপ্ত হতে পারে, তারপরে কিন্তু খুব ভালো গ্রোথ দেবে রাহু। অলমোস্ট 9ম অংশে তার বেটার পোস্টিং হয়ে যাবে, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসের পর থেকে সন্তানদের উন্নতি বা অগ্রগতিও বেটার আছে। রাহু 5th হাউসে থাকার জন্য ডেভেলপমেন্টেরও বহু জায়গায় কিন্তু হঠাৎ করে আসতে পারে, খুব অপ্রত্যাশিত আসতে পারে, স্পেশালি যারা ভালো দশায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব অপ্রত্যাশিত আসতে পারে। কারণ বৃহস্পতি দৃষ্ট আছে এবং কেতু বৃহস্পতি যুক্ত আছে, তার ফলে সেটাও নেওয়ার মতন অবস্থায় থাকবেন। কিন্তু বারবার বলছি যেহেতু শনির লগ্ন, শনি কখনো দুম করে কোনো জিনিসকে প্রেসক্রাইব করে না, বা শনি সেটা নেচার নয়, শনি সবসময় আস্তে আস্তে দেয় এবং সেটা মানে চিরস্থায়ী প্রকারে দেয়। সে কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু বিবাহের খুব ভালো যোগ আছে এবছর, মধ্যেখানের 3 মাস ব্যতীত সারা বছরই বিবাহের যোগ আছে। দেখুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে 7th হাউস রবির আছে, তো রবি যাদের, এবং খুব মানে মেটিকুলাসলি চিন্তা করুন যে শুক্র 4th হাউসে আছে, তো বিবাহের পরে কিন্তু ভাগ্যের উন্নতি হয়, প্রাচুর্য আসে যদি একটু বেটার প্ল্যানেট পজিশন হয়, কিন্তু ওয়াইফ কিন্তু সারা জীবন ডমিনেট করে যেহেতু 7th হাউস মানে রবির আছে। রবি যদি একটু বলি অবস্থানে থাকে 6 এবং 9ম অংশে, তাহলে কিন্তু সারা জীবনই ওয়াইফ ডমিনেট করে, কিন্তু এই ডমিনেশনটা খুব নেগেটিভ হয় না, বরঞ্চ এরা সেই ডমিনেশনটাকে কিছুটা পছন্দও করে বলা যায়। শনির লোকেরা একটু উদাসীন প্রকৃতির হয়, উদাসীনতার জন্য তাদের একজন মানে প্রপারভাবে চেক অ্যান্ড ব্যালেন্স রাখার একটা দরকার লাগে, সেটা কিন্তু ওয়াইফের থেকে এরা পেতে পারে। বিদেশ যাওয়া বা দূরে পোস্টিং হওয়ার কিন্তু খুব মানে সম্ভাবনা আছে এবছর। গভর্নমেন্ট সার্ভিসের সাথে যারা যুক্ত আছেন, স্পেশালি যারা অল ইন্ডিয়া সার্ভিস করেন, তাদের কিন্তু একটু রিমোট স্থানে পোস্টিং হওয়ার যোগ আছে। কিন্তু দেখবেন পোস্টিংয়ের পর মানে পোস্টিংটা চেষ্টা করবেন একটু স্পিরিচুয়ালি কাটানোর, একা কাটানোর, এবং পোস্টিংয়ের পরে কিন্তু যখন স্যাটার্ন আপনার লগ্নে চলে আসবে তখন দেখবেন আবার আপনাকে বেটার জায়গায় ফিরিয়ে নিয়ে চলে আসবে। পোস্টিং যদি পানও, যদি খুব শারীরিক বা অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে পোস্টিংটা এনজয় করবেন। এই পোস্টিংটা কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ, ভবিষ্যতে আপনাকে ভালো ফল দেবে। আরেকটা বলে দিই যে যারা আনম্যারিড আছেন তাদের কিন্তু বিবাহের খুব ভালো যোগ আছে, আগেও বলেছি। সন্তানের স্থান মাঝারি রকমের আছে, 5th হাউসে আছে বলেই দিয়েছি, জুলাই মাসের পর থেকে ডেভেলপমেন্ট হবে। কুম্ভলগ্নের একটা অদ্ভুত প্রকৃতি আছে, আমি কুম্ভলগ্নের বহু জাতক জাতিকার ছক আমি দেখেছি, আমি যেহেতু মানে অ্যাসেন্ডেন্ট ধরে ছক দেখি না, কিন্তু ছকটা যখন দেখি তখন তো দেখতে পাই অ্যাসেন্ডেন্টটা কোথায় আছে,
শনি যাদের দ্বাদশে অবস্থান, অর্থাৎ মকর যেহেতু তার দ্বাদশ স্থান, সেহেতু আমি এদের জীবনে না অনেক সময় একটা বড় লস দেখেছি এদের লাইফে। একটু নেগেটিভ দশায়, রাহুর দশায় বা বুধের দশার শেষের দিকে, চন্দ্রের দশায় আমি দেখেছি এদের জীবনে একটা বড় লস হয়, এবং লসটা আবার ওরা গেইন করে নিতে পারে কিন্তু সময় নেয়। এদের জীবনে বড় চুরি হওয়া, বড় রাহাজানির শিকার হওয়া, বড় রকম ফ্রডের হাতে পড়া, এটা খুব সহজে মানুষকে বিশ্বাস করে, করে না করে না, কিন্তু যাকে বিলিভ করে তাকে পুরো পুরো ফর্মে করে। তার ফলে সেখান থেকে একটা চিট হতে পারে খারাপ দশায়, বা এদের বড় রকম একটা চুরি বা এরকম ধরনের নেগেটিভ কিছু কাজকর্মের একটা আসপেক্ট এদের মধ্যে থাকে, কিন্তু এরা রিগেইন করতে পারে। এরকম নয় যে সেখান থেকে এদের সারা জীবন এভাবেই চলে যায়, তা নয়। তো এটা 12th হাউসে স্যাটার্নের পোস্টিং থাকার জন্য হয়। সেভিংস এবার চেষ্টা করবেন একটু অ্যাট সোর্সে করা, নাহলে কিন্তু সেভিংসটাই 12th হাউসে শনি থাকার জন্য কিন্তু কম্পারেটিভলি কম হবে। আমি লগ্ন ধরে সাড়ে সাতই দেখি, রাশি ধরে সাড়ে সাতির যে এফেক্ট হয়, লগ্ন ধরে সাড়ে সাতই তার থেকে অনেক বেশি এফেক্ট হয়, এবং প্রাচীনকালের শাস্ত্রে কিন্তু এই প্রকারটারই বেশি আলোচনা করা আছে, বা দুটোরই আলোচনা করা আছে। তো যারা লগ্ন ধরে করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির মধ্যে ঢুকে গেছেন। প্রথম যে মানে লগ্নের দ্বাদশে যখন শনি বসে থাকে সেই সময়টা কিন্তু ব্যয়ভাবটাকেই মোস্টলি এরা এফেক্ট করে, এবং কিন্তু যারা ইয়াং থাকে তাদের কিন্তু ম্যারিড লাইফেও কিন্তু কিছু সমস্যা আনে, স্পেশালি বেডরুম প্লেজার কিন্তু নষ্ট করে দেয় এই সময় স্যাটার্নের পোস্টিং। তবে স্পিরিচুয়াল জায়গাটা খুব এভলভড করে দেয়, ফলে সেই দিক থেকে একটা ভালো ব্যাপার আছে। এবছর বাত মানে গাউট যাকে বলা যায়, রিউমেটয়েড আর্থারাইটিস, বোন ম্যারোতে কিছু সমস্যা, 12th হাউসে স্যাটার্নের দৃষ্টির জন্য আইজে প্রবলেম, আইজের একদম ওপর স্থান অর্থাৎ আমাদের ফ্রন্টাল কপাল যেটাকে আমরা বলি তার একদম নিচের পোর্শনে সর্দি জমা বা সেই রিলেটেড সাইনাসের সমস্যা, তাছাড়া পেটের সমস্যা। যেহেতু জুপিটারের দৃষ্টি রবির ঘরে আছে এবং খুব অ্যাক্টিভ জুপিটার এক্ষেত্রে এই বছরের জন্য, সুতরাং জুপিটারের দৃষ্টি বৃহস্পতি একদম সরাসরি রবির ঘরে দৃষ্টি দিচ্ছে বলে পেটেও কিছুটা প্রবলেম দিতে পারে, রিলেটেড প্রবলেম থেকে সাবধানে থাকবেন। শুক্রের ঘরে শনির দৃষ্টি আছে, তো শুক্রের ঘরে দৃষ্টি থাকার জন্য একটু সুগার মহিলাদের ক্ষেত্রে একটু লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে সমস্যা, এছাড়া যাদের ধরুন যারা ধরুন একটু একটু বাল্কি একটু ফ্যাটি, স্পেশালি আমি মহিলাদের ক্ষেত্রে বলছি, মোটামুটি 35-50 মধ্যে ওয়েট মানে বয়স আর কি, তো সেরকম মহিলারা কিন্তু একটু নজর দেবেন পেট পোর্শনে, গল ব্লাডার লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, বা যারা 35 সন্তান নিতে যাচ্ছেন তারাও কিন্তু একটু দেখিয়ে নেবেন তার মানে ডাক্তারের কাছে, এবং রেসপেক্টিভ হরোস্কোপটাও দেখিয়ে নেবেন, নাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, প্রেগনেন্সি পিরিয়ডেও প্রবলেম হতে পারে, বা যারা ধরুন সেরকম কোনো প্ল্যানিং নেই বা তাদের এই ব্যাপারটা হয়ে গেছে আর কি, কমপ্লিকেশন হয়ে গেছে, বা আনম্যারিডও আছেন, এরকম ক্ষেত্রেও কিন্তু লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম দিতে পারে। আর অ্যাজ সাচ কোনো সমস্যা আমি দেখছি না। মঙ্গল যখন রেক্টোগ্রেড হবে থার্ড হাউস এবং শনির দৃষ্টি সেকেন্ড হাউসে এবং শনির দৃষ্টি থাকবে, সেই সময়টা কিন্তু একটু খরচের ওপর লাগাম রাখবেন, আর কথার ক্ষেত্রে খুব সংযত হবেন, নাহলে কিন্তু এমন কিছু কথা মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে যেটা কিন্তু একটু হানিকর বা মানুষের সম্মান নষ্ট করতে পারে, বিশেষ করে বয়স্ক মানুষ। বৃহস্পতির স্থান থেকে একটু এজেড এল্ডার্ড পার্সনদের কিন্তু চিহ্নিত করা হয়, তো সেক্ষেত্রে একটু নেগেটিভ হতে পারে। আর যারা কোনোভাবে কর্মসূত্রে ওপর নিচ করতে হয়, অর্থাৎ কোনো কনস্ট্রাকশন সাইটে কাজ করেন বা ধরুন যে কোনো কাজে যাদের লিফট বা সিঁড়ি যাই হোক ওপর নিচ করতে হয় কাজের ক্ষেত্রে অনেকবার, তারা ওই সময়টা অর্থাৎ সেপ্টেম্বরের মোটামুটি প্রথম দিক থেকে নভেম্বরের শেষ পর্যন্ত অংশটা একটু সাবধানে থাকবেন, তাহলে কিন্তু অ্যাজ সাচ খুব একটা প্রবলেম নেই, যথেষ্ট ভালো প্রসপেক্ট আছে এবছর। স্যাটার্নের পোস্টিংয়ের জন্য যতটুকু সেভিংস হবে সেটা অ্যাড সোর্সে করে নেবেন, নাহলে কিন্তু স্যাটার্ন সেভিংসের জায়গাটা কিন্তু নষ্ট করবে। এবং প্রত্যেকেই একটা হেলথ পলিসি করে রাখবেন, একটু লং টার্মে কোনো ডিজিজ ভোগাতে পারে, বাট সেখান থেকে শনি বারও করে দেবে যদি একটু সৎভাবে বা নয় অনেস্টলি আর কি লাইফটা লিড করতে পারেন। সবাই দেখতে থাকুন, শেয়ার করুন ভিডিও, এবং আপনাদের মতামত জানান যাতে আমিও সেরকমভাবে আমার ভিডিও আপলোড করতে পারি। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।